ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী সিনেমা করতে যাচ্ছেন। এখন ঐশী যে প্রথমবারের মতন কোনো বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ডের সেরা ত্রিশে জায়গা করে নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে পরিচিত, এই খবর তো সবারই জানা। আর সেই পরিচিতিটাকেই এবার কাজে লাগাতে চাইছেন নির্মাতারা। রিসেন্টলি দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে ঐশীর সঙ্গে। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমার প্রতিনিধি ঐশীর সঙ্গে কথা বলেছে, শীঘ্রই গল্প নিয়ে বসব, ও রাজি হলে আগামী বছরেই হবে শুটিং। এছাড়া আরও জানা যায়, গতকাল একটি রেস্টুরেন্টে ঐশীর সঙ্গে রাজকন্যা ছবির গল্প নিয়ে বসেছিলেন পরিচালক রাজু চৌধুরী। ছবির লিড রোলে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ঐশী। এ সম্পর্কে রাজু বলেন, আমি ঐশীকে তার চরিত্র ও ছবির পরিকল্পনা সম্পর্কে সব বলেছি, সে কিছুদিন সময় নিয়েছে, আমি চাই জানুয়ারি থেকে ক্যামেরা চালু হোক। এছাড়া তিনি আশাবাদী যে ঐশী সিনেমা করতে রাজি হবে, যদিও এই ছবির নায়ক সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এর আগে ঐশী কিন্তু একটি ইন্টারভিউতে বলেছিল বাংলাদেশের মধ্যে শাকিব খান তার ফেভারিট নায়ক এবং তিনি শাকিব খানের সঙ্গে সিনেমা করতে আগ্রহী। তো বন্ধুরা, ঐশীকে চলচ্চিত্রে দেখতে আপনি কতটা এক্সাইটেড এবং ঐশীর বিপরীতে কোন নায়ককে দেখতে চান আপনারা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।